কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি? কবর জিয়ারতের পদ্ধতি হলো কবরে আপনি যাবেন, গিয়ে কবরবাসীকে সালাম পেশ করবেন, সালামুন আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হে ইমানদার কবরবাসী, তোমাদের জন্য শান্তির দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাদের প্রতি শান্তি বর্ষণ করুন। আমরা তোমাদের জন্য আফিয়াত এবং আরামের দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করছি। নাস কোন কোন বর্ণনা আছে যে নাহনুলা আনতুলানা সালাফুন ওয়া আহলাকুম তাবাউন, তোমরা আমাদের আগে চলে গেছো, আমরা তোমাদের পিছু পিছনে আসছি। এই কথাগুলো কবরবাসীকে লক্ষ্য করে, কবর যারা আছেন তাদেরকে লক্ষ্য করে কবরস্থানে এই কথাগুলো বলা, মূলত এখানে সালামটা উদ্দেশ্য, তাদেরকে সালাম দেয়া, শান্তির দোয়া করা, এটাই হলো কবর জিয়ারত। কথা কি বুঝতে পারছি? এর পাশাপাশি কতদূর থেকে কবর জিয়ারত করা বৈধ, এটার কোনো মিটার মাপ কোনো হাদিসে আছে বলে আমার জানা নাই। তবে সাধারণত সচরাচর যেটাকে জিয়ারত বলে বোঝানো যায়, এরকম নিকটে গেলেই কবর জিয়ারত হিসাবে ধরা যাবে। অনেক দূর থেকে যেটাকে ওরফে বা সাধারণ মানুষের পরিভাষায় কবর জিয়ারত বলা হয় না, সেটাকে কবর জিয়ারত ধরা হবে না। ধরুন কথার কথা, কবর এক জায়গায় আপনি তার থেকে 50-100 হাত দূরে দাঁড়ায় আছেন, এটাকে দেখলে কেউ কবর জিয়ারত বলবে না। কিন্তু কবরস্থানে কবরের 2-4 হাত পাশে আপনি দাঁড়ায় আছেন, এটাকে দেখলে মানুষ কবর জিয়ারত বলবে। অতএব ওরফে যেটা কবর জিয়ারত বলে বিবেচিত, এতটুকু দূরত্ব কবর জিয়ারতের জন্য যথেষ্ট হওয়ার কথা। আর যেটা অনেক দূর থেকে সেটা আসলে জিয়ারত হয় না, জিয়ারতের জন্য কাছাকাছি দেওয়া দরকার। কিন্তু এর কোনো পরিমাপ হাদিসে আছে বলে আমার জানা নাই, আল্লাহ আলাম।